আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব মপ কিভাবে বানাইতে হয়, তাও আবার পুরনো গেঞ্জি দিয়ে। সো বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে নতুন ভিডিও পেতে অসুবিধা না হয়। সো বন্ধুরা, এর জন্য আমি এখানে একটা পুরনো গেঞ্জি নিয়ে নিয়েছি, সেটিকে মিডিল বরাবর কেটে দিব। কাটা হয়ে গেছে, এবার উপরের অংশটা সাইডে রেখে দিব এবং নিচের অংশকে চার আঙ্গুল বরাবর একটা লম্বা দাগ টেনে নিব। দাগ কাটা হয়ে গেছে, এবার নিচের অংশকে চিকন চিকন করে যে দাগটা দিয়ে রেখেছিলাম সেই পর্যন্ত কেটে দিতে হবে, দাগের ওই পারে যেন না যায়। এইভাবে চিকন চিকন করে পুরাটা কেটে দিতে হবে। আপনারা ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এটা আমি কিভাবে কেটে দিচ্ছি। পুরোটা কাটা হয়ে গেছে, এবার চিকন চিকন করে যেগুলো কেটে রেখেছি কাপড় সেগুলো একটা একটা করে ধরে টেনে দিতে হবে। ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন যে এটা কীভাবে টেনে দিতে হবে। এটা যদি টেনে দেওয়া হয় তাহলে কিছুটা বড় হয়ে যাবে। এবার সবগুলো একসাথে ধরে একটু ভালোভাবে টেনে দিতে হবে। এবার গেঞ্জির যে উপরের অংশটা রেখেছিলাম সেটি থেকে হাতটা কেটে নিতে হবে, দুই হাতই আমি কেটে নিব। এবার হাত দুটোকে আলাদা রেখে দিব, গেঞ্জির যে উপরের অংশটা আছে সেটিকে কেটে নিব। ওপরের অংশটা কাটা হয়ে গেছে, এবার নিচের অংশটা কেটে নিতে হবে। এবার গেঞ্জির দুই ধারটা কেটে নিব। কাটা হয়ে গেছে, এবার ওপরের অংশটা এক পাশে রেখে নিচের অংশটা চিকন চিকন করে প্রথমে যেভাবে কেটেছিলাম ঠিক সেভাবে কেটে নিব, আর উপরের অংশটা আবার নিয়ে চিকন চিকন করে ফিতা বানিয়ে নিতে হবে। ফিতা বানিয়ে নিয়েছি, এবার ফিতাকে এক সাইডে রেখে দিব এবং যে গেঞ্জির হাতাটা ছিল সেটাকে নিয়ে কেটে গোল রাউন্ড করে নিতে হবে। নিচে এক্সট্রা অংশ হয়ে গেছে, সেজন্য এক্সট্রা অংশকে আমি কেটে নিব।
এবার একটা লাঠি নিয়ে নিতে হবে। এখানে আমি পুরনো মপের লাঠি নিয়েছি যেটা ভেঙে গেছিল। এবার যে কাপড়টা কেটে রেখেছিলাম সেটা লাঠিটার ওপরে দিয়ে এখানে ভালোভাবে কিটু দিয়ে দিতে হবে। এবার গেঞ্জির কাপড়টা যেটা চিকন চিকন করে কেটে রেখেছিলাম সেটা পাইপটার ওপরে রেখে গোল গোল করে ঘুরিয়ে পুরোটা পেঁচিয়ে দিতে হবে। গেঞ্জির যে নিচের অংশটা আমি দ্বিতীয়বার কেটেছিলাম সেটিকে প্রথমবার পেঁচিয়ে ঘুরিয়ে দিচ্ছি। পেঁচানো হয়ে গেছে, এবার এখানে বেঁধে দিব। বাঁধা হয়ে গেছে, এবার এখানে যেটা প্রথমবার কেটে রেখেছিলাম গেঞ্জির নিচের অংশ সেটিকে গোল গোল ঘুরিয়ে আগের বারের মতো করে পেঁচিয়ে দিব। ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন যে এটা আমি কিভাবে পেঁচিয়ে দিচ্ছি। এটি খুব কম সময়ে বানানো হয়ে যায়। বাসায় পুরনো গেঞ্জি থাকলেই হয়ে যায়। আপনারা এখানে প্লাস্টিকের পাইপ অথবা স্টিলের পাইপ এমনকি কাঠের লাঠিও ব্যবহার করতে পারবেন। পুরোটা পেঁচানো হয়ে গেছে, এবার এটিকে বেঁধে দিব। এখানে এগুলো বাঁধার জন্য আমি গেঞ্জির কাপড়ই ব্যবহার করছি, কোনো দড়ি ব্যবহার করছি না। বাঁধা হয়ে গেছে, এবার হাত দিয়ে একটু আঁচড়িয়ে দিতে হবে। এবার এটিকে উল্টো করে দিতে হবে। উল্টো করে ফেলেছি দেখতে পাচ্ছেন। এবার মুড়িয়ে গোড়ার কাছে ভালোভাবে বেঁধে দিতে হবে, তাহলে এটি বানানো হয়ে যাবে। এবার এটি বানানো হয়ে গেছে, এবার আপনাদেরকে এটি দিয়ে মুছে দেখাবো। সো বন্ধুরা, আপনারা অবশ্যই এটি বাসায় চেষ্টা করবেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। ভিডিও সম্পর্কে কিছু জানতে চাইলে কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।